সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব, আপনাকে আমন্ত্রণ জানাই। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সরকারি সংস্থাটিকে আগেই সতর্ক করা হয়েছিল ব্যক্তিগত তথ্য ফাঁস। খাদিজার জামিন আরও 4 মাস স্থগিত থাকছে। মানবাধিকার ও নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা হবে, উজরা আজ আসছেন। ইত্তেফাকের শিরোনাম, রোহিঙ্গা ক্যাম্পে আরসা আরএসও সংঘাতে 6 বছরে 150 খুন। মহামারীর দিকে যাচ্ছে ডেঙ্গু, দ্রুত মশা নিধনের পরামর্শ। সমকালের শিরোনাম, চাকরিটাই জাদুর কাঠি, গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে নিশ্চিত হতে চায় ইইউ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সংবাদ প্রচার করবেন না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠের শিরোনাম, বিদেশিদের সামনে শক্তি দেখাবে 2 দল। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সংবাদ প্রচার করবেন না সাংবাদিকদের প্রধানমন্ত্রী। শুধু নির্বাচন নয়, গুরুত্ব পাবে অর্থনৈতিক বিষয়েও অভিমত প্রকাশ করেছেন অনেকেই। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ। বিএনপির একদফা আন্দোলন শুরু হচ্ছে মানববন্ধন দিয়ে। ইইউ সংলাপের প্রস্তাব দিলে সাড়া দেবে না আওয়ামী লীগ। আজকের পত্রিকার শিরোনাম, কোটি কোটি টাকা মেরে বিদেশে পাড়ি, মামলার জিডি হয়নি দায়ী অজানা, সরকারি ওয়েবসাইটের তথ্য ফাঁস প্রসঙ্গ। চূড়ান্ত লড়াই চ্যালেঞ্জিং, ভুল না করতে সতর্ক। দেশ রূপান্তরের শিরোনাম, যুক্তরাষ্ট্রের ছকে ব্যবসায়ীরাও, তথ্য ফাঁস হওয়া ব্যক্তিরা যেসব ঝুঁকিতে, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ। মানব জমিনের শিরোনাম, নির্বাচন মানবাধিকার নিয়ে আলোচনা, ইইউ প্রতিনিধি দলের সিরিজ বৈঠক। বাড়তি কয়েক ঘন্টা ঢাকায় থাকছেন ডোনাল্ড লু, বিরোধী চোখে নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি। যায় যায় দিনের শিরোনাম, জেলায় জেলায় বাড়ছে রোগী, মশা নিধনে উদ্বেগ নেই। নতুন যুগে দেশ, বাংলাদেশ ভারতের মধ্যে আজ রুপিতে বাণিজ্য উদ্বোধন, দুই দেশের 4 ব্যাংকের মাধ্যমে লেনদেন, ডলারের উপর চাপ কমবে। পত্রপত্রিকার যে শিরোনাম তাতে নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে আছে। আমাদের সময় যেমন নির্বাচনের টেনে রাজনীতির কূটনীতি, বাংলাদেশ প্রতিদিন পুরো এক পৃষ্ঠার উপরেই নির্বাচন বিষয়ে, দিল্লিতে দীর্ঘ বৈঠক, ঢাকায় কাল বিএনপির সমাবেশ, মৌখিক অনুমতি, বিএনপির নেতৃত্বে 36 দলের একদফা। জিয়ালু আজ আসছেন, সহিংসতার সংখ্যা নিয়ে জিজ্ঞাসা, ইউর অনুসন্ধানী মিশনের দিনভর বৈঠক, কি বলবেন? বলেন, আবার আপনাকে ধন্যবাদ। আসলে যে জিনিসটা হচ্ছে যে সংবাদপত্রে, এখানে অনেকগুলো সংবাদপত্রে আছে, সংবাদপত্রের সংখ্যা তো মাশাআল্লাহ কম না আমাদের। অবাধ স্বাধীনতার যা হয়, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, সব কিছু মিলেই মানে ঢাকা থেকে সম্ভবত 1200 না 800 ঢাকা থেকে মনে হয় 800 পত্রিকা দৈনিক বেরোয়, আর ঢাকার বাইরে থেকে 400, সব মিলে সারা দেশে দৈনিক পত্রিকার বাংলাদেশে 1200 দৈনিক পত্রিকা আর অন্যান্য সাপ্তাহিক মাসিক তো আছেই মাশাআল্লাহ। তারপরে ইলেকট্রনিক মিডিয়াও, গতকালই তথ্যমন্ত্রী বললেন যে 35টা তো মানে সক্রিয় সচল আছেন আর কি, সম্প্রচারে আছেন, আর মানে পাইপলাইনে আছেন, আরও আছে আরও কয়েকটা, সব মিলে অর্থাৎ আমাদের লেখার বলার স্বাধীনতার অভাব নেই। মাননীয় প্রধানমন্ত্রী কালকে যে কল্যাণ ট্রাস্টের চেক প্রদান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে যা উনি করেছেন, এটা কালকেও বলেছেন বক্তৃতা, আপনি ভালো করে জানেন। তিনি সাংবাদিকদের এর আগেও বিভিন্ন সময় সাহায্যের ব্যাপারে যে জিনিসটা হয় যে বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর মন্যা, আমরা ওই ছোটোবেলায় হাজি মহসিনের কথা শুনতাম, দানবীর হাজি মহসিন, কিন্তু দানবীর শেখ হাসিনা যে কত বড় দানবীর, এটা বিভিন্ন সময় আমরা দেখেছি, যে সাংবাদিকদের মধ্যে অসুস্থ যারা থাকেন, আপনাদের মধ্যেও, যে আপনার চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলের যে এমডি ফরিদুজ্জামান সাগর সাহেব, তিনি নিজেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রের কালচার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি এবং অন্যান্য যারা দুস্থ, বিপুল পরিমাণ অর্থ সাহায্য করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি করতেন আগে, যে অসুস্থ সাংবাদিক তার কত টাকার দরকার, এবং গতকালও আমাদেরই একজন সহকর্মী বলেছেন যে অসুস্থ তার এলাকা,
গলায় ক্যান্সার হয়েছে, তিনি পরে তখন বললেন যে কিছু আপা সাহায্য, বলে কিছু কেন, অনেক টাকাই দেব। হ্যাঁ, তো এটা দেওয়ার জন্য যে কল্যাণ ট্রাস্টে আমি যে কথায় বলতে, উনি বলেছেন যে আইন করে একটি বিধিবদ্ধ ব্যবস্থা না করলে যেটা হবে, আমি আজকে দিলাম, কিন্তু পরে দেখা গেল যে আবার সরকার এলো, সরকার সেই পদ্ধতিটা সেই ব্যবস্থাটা রাখলো না, রাখে নাই। আমি যে প্রসঙ্গটি আপনার সামনে আমি আসতেছি যে আপনি যা মানে এড়াবো না, কিন্তু সেই জায়গায় কালকেও যখন সাংবাদিকদের বিতরণ করছেন এবং টাকা একটা আইন কানুন, তখনও তিনি কিন্তু যে কথাটি বলেছেন যে স্থায়ীভাবে আমরা নির্বাচন প্রসঙ্গেও তিনি কথা বলেছেন যে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই, সবাই যে নির্বাচনে আসুক এটাও চাই, এবং তাই বলে নির্বাচনে আসবো না, সহিংস আচরণ করব, সেটি এসে মানা হবে না, কিন্তু সম্ভব না। রাতে মাননীয় তথ্যমন্ত্রী সম্পাদকদের কয়েকজন ডেকেছিলেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, সেখানে সিনিয়র সম্পাদকরাও ছিলেন, সবাই ছিলেন না হয়তো বিভিন্ন কারণে ব্যস্ততা কম, উপস্থিতি কম ছিল না, তারাও এই কথাগুলো বলেছেন, জিজ্ঞেস করেছেন যে আপনারা। সেখানে দুই মন্ত্রীই কিন্তু বলেছেন যে আমরা চাই যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল নির্বাচনে আসুক, এবং এটি একেবারে আন্তরিকভাবেই চাই, তাদের বাদ দিয়ে নির্বাচন করব এমন না। এখন আমি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার এই অনুষ্ঠানে বহুবার বলেছি, অন্য জায়গায় বলেছি যে দায়িত্ব শুধু একক সরকারি দলের বেশি বা সরকারি দলের কম, একক দায়িত্ব সরকারি দলের, এটি আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবগুলো রাজনৈতিক দলেরই দায়িত্ব আছে নির্বাচনটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার, এ কারণে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয়, আর বাইরের চাপ, বাইরে তারা তো বাইরের মোড়লগিরি করবেই, যেখানে সুযোগ পাবে সেখানেই করবে। এবং এখানে যদি আমি আপনাকে একটু জাস্ট ছোট্ট করে থামিয়ে দিয়ে প্রশ্ন করতে চাই, যেটা যে আজকে বেশ একাধিক পত্রিকার শিরোনাম হয়েছে যে এই সময় তো বিদেশিরা আমাদের দেশে আছেন, বিদেশির সামনে শক্তি দেখাবে দুই দল, এই শিরোনামটা কেমন? এই এই শিরোনামটা আমি অর্থ বুঝি না, যদিও আমারই মতো আপনারই মতো আরেকজন সহকর্মী এই শিরোনামটা দিয়েছেন, তার বিরুদ্ধে কিছু বলার নাই, তিনি ভালো করে বুঝেছেন। দলগুলো শক্তি দেখায় তাহলে আপনি শিরোনাম লিখতে অসুবিধা কি? না, শিরোনাম দেখায় নাই এখনো, দেখানোর আগামীকাল দেখাবে। এই দেখানোটার যদি শান্তিপূর্ণ হয় যে শক্তি দেখালাম, তো কারে দেখায়? বিদেশিরে? বিদেশিরা তো ভোট দেবে না, ভোট দেবে আপনার দেশের লোকজনের। সেই দেশের লোকজনেরে আপনি শক্তি দেখানোর দরকার নাই, সমর্থন আদায় করার চেষ্টা করেন। সমর্থন তার দুর্দিনে, তার অসহায়তার সময়, তার মানে দুর্ভোগ লাগবে, যেমন ডেঙ্গু, ডেঙ্গু যেভাবে এগিয়ে আসছে, এই যে অবস্থাটা করোনা মহামারীর সময় আমরা দেখলাম, তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে মানে করোনার টিকার ব্যবস্থা করেছেন, করোনার ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করেছেন, করোনা রক্ষা করেছেন, এবং তার দলের নেতাকর্মী সহযোগী সংগঠন, সেই সেই সময় কিন্তু সেটি দুর্যোগ ছিল, কিন্তু মহাদুর্যোগ, বৈশ্বিক দুর্যোগ। সেই দুর্যোগের সময় কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথা ছাড়া কোনো কাজে দেখা যায় না। সুতরাং আপনি শক্তি দেখাবেন, শক্তি দেখান, বিদেশিদের শক্তি দেখলো, বিদেশিরা আবার চলে যাবে, বিদেশিরাই তো না, এটা আমরা যেটা নিয়ামক শক্তি হয়ে যাচ্ছে, এই জায়গাটাই হচ্ছে তাদেরও, মানে তারা ধমক ঠামক দেওয়ার চেষ্টা তো করবেই, এবং করে তো বিভিন্ন জায়গায় সফল হয়েছে, আবার ব্যর্থ হয়েছে, তো ব্যর্থ হয় নাই, মানে ভিয়েতনামের কাছে ব্যর্থ হয়েছে, বাংলাদেশে কি হচ্ছে সেটা বলো, ভিয়েতনাম তো বাংলাদেশে আমরা চাই বিদেশিদের কোনো দরকার নেই, বিদেশিরা আসবে, আসুক, কথাবার্তা বলুক, বললে অসুবিধা কি, যেহেতু আহ্বান জানানো হয় বারবার, তো তারা তো আসবেই। আপনি যদি এভাবে বলেন যে আসুক, তারা কথাবার্তা, কিন্তু আমরা তো ওই যে আহ্বান জানানোর কথা বললেন, আমরা তো আহ্বান জানাই, মানে উভয় দলই, আপনি যদি এই জায়গায় আপনার সাথে দ্বিমত করি, উভয় দল, আরেকটা সরকারি দল আহ্বান জানায় নাই, জানা নাই, তারা সরকারে আছে সেই কারণে মনে করতে পারে, বা ভালো অবস্থানে আছে, কিন্তু তারা তাদেরকে যখন অন্যরা যখন ডাকে, তখন তারাও জবাব দিতে হয়, জবাব দেওয়ার জন্য যায়, বা জবাব দেওয়ার জন্য যাওয়াটাই আমি মনে করি যে বিদেশিদের কাছে যাওয়ার কোনো দরকারই নেই। আপনি এই দেশের রাজনীতি করবেন, এই দেশের মানুষের জন্য করবেন, এই দেশের মানুষের কাছে যান, বেকুব না, এই দেশের মানুষ তো বেকুব না, মোটেও না। তো আমরা যদি সবাইকে অবজ্ঞ মানে মানে বেবুজ মনে করি, অবুজ মনে করি যে আমরাই বুদ্ধিমান, বিষয়টা তা তা না, এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, ওরে অবুজ, ওরে কাঁচা আদমরাদের গা মেরে তুই বাঁচা, তাই না? কবি তো আপনি কবিও, কিন্তু প্রশ্ন হচ্ছে যে
এই এই জায়গায় মানুষের উপর আস্থা রাখা, যেটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী মানে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, তার মানে তার শিরোনামটি আমি একটু পড়ে শোনাই, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সংবাদ প্রকাশ করবেন না। এই কথাটা আসলেও কিন্তু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মধ্যে বাহাদুরি তো কিছু নাই। আপনার আমি লাঞ্ছিত করলাম, লজ্জিত করলাম, আপনার হেনস্থা করলাম, তাতে আমি বাহাদুর হলাম না তো। আর চূড়ান্তভাবে যে আমার দেশের ক্ষতি হয়, দেশের একটা ভাবমূর্তি তো সারা বিশ্বে তৈরি হয়েছে। অবশ্যই আমরা যেভাবে উন্নয়ন করেছি সবাই প্রশংসা করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা শুধু তো তার না, সেই প্রশংসা তো আমার গোটা জাতির। তা আমরা তো সেই জায়গাটা, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসাটা যখন হয় তখন বাংলাদেশের প্রশংসা, যখন একজন ক্রিকেট প্লেয়ারের প্রশংসা হয় তার মাধ্যমে তো বাংলাদেশেরই প্রশংসা হয়, বাংলাদেশকে তো এগিয়ে যায়। তো সেই জায়গাটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না, আসলে তো তিনি একটি ভরসার জায়গাতে হয়েছেন। তামিম ইকবাল রিটায়ার্ড করবেন বলেছেন, ঘোষণা দিয়েছেন সবাই, কিন্তু সেইটাও কিন্তু সেই ছোট সমস্যা, কিন্তু বড় সমস্যাই তো। একটা খেলার মাঠে আরও সময় আছে, সবাই প্রত্যাশা করেছেন, ক্রীড়ামোদীরা বলছে তামিম কেন চলে যাবে, কেন গেল, এবং অশ্রু সজল চোখে বিদায় তিনি আবার ডেকে নিয়ে তো বলেছেন যে না তুমি খেলো। তো এই প্রশ্নটা হচ্ছে যে দেশটাই তো আমার বড়, দেশের ভাবমূর্তি, আমার কথা হচ্ছে দেশের ভাবমূর্তি, দেশ দেশের মানুষ, এর বাইরে অন্য জায়গা নেই। আর হচ্ছে যারা এই দেশকে বিশ্বাসই করেন না, এই দেশকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে কথা বলেন, তাদের সাথে আমি কোনো কথা বলতেই রাজি না। না সেটা তো সত্য, আপনি আমার প্রিয় মাতৃভূমির স্বাধীনতা স্বীকার করবেন না, আর আপনার সাথে আমি কথা বলবো সেটা তো দরকারই নেই। আমার কথা হচ্ছে যে তাদেরকে ক্ষমতায় আনতে হবে না, এই জায়গাটা আমি প্রশ্নই ওঠে না যে হ্যাঁ এই দেশের, এই দেশকে আমি বিশ্বাস করি, এই দেশকে মেনে নেই, দেশ আমার, এই এর মধ্যে আপনার সাথে আমার মতপার্থক্য আছে, যারা আছে সেই আলোচনা করা যেতে পারে, করতে করা যেতে পারে। আজকে তা মানে তাদেরকে নির্বাচিত এক পক্ষ করলো আরেক পক্ষ করলো না, সেটা জনগণ জানে যখন করবে, কিন্তু দেশের স্বাধীনতা বিরোধী যেই শক্তি তারে নির্বাচিত করতে হবে, স্বাধীনতার পক্ষের শক্তিকে বিতাড়িত করে না, সেই জায়গাটাই নেই। অনেক অনেক ধন্যবাদ। আপনি মহামারী ডেঙ্গুর কথা বলছিলেন, একটি পত্রিকায় ছাপা হয়েছে যে মহামারীর দিকে যাচ্ছে ডেঙ্গু, দ্রুত মশা নিধনের পরামর্শ, একদিনে সর্বোচ্চ 889 ডেঙ্গু রোগী হাসপাতাল এবং 3 জন মারা গেছে গতকাল, পরশু দিন মারা গেছে 6 জন। এবং সবচেয়ে বড় কথা যেটা একটু আগেও আপনাকে বলেছিলাম যে এই বছর প্রথম থেকে জানুয়ারি থেকে ডেঙ্গুর মৌসুম, সাধারণত আমরা জুন জুলাই বর্ষা যখন হয় সেপ্টেম্বর অক্টোবর এই পর্যন্ত মনে হয়, এখন দেখা হচ্ছে ডেঙ্গু চরিত্র পাল্টিয়েছে প্রফেসর, মানে এখন যে বর্ষাতেই হবে এমন না, না বর্ষা না, এখন সারা বছর, এবং আগে স্বচ্ছ পানিতে হতো, এখন যে জিনিসটা হচ্ছে আপনার এই অনুষ্ঠানে আমি একবার বলেছিলাম সাত কৃষি ভালো, কিন্তু সাত কৃষির বাইপ্রোডাক্ট যেগুলো হচ্ছে সেই যে সেগুলোও দমন করতে হবে। হ্যাঁ সিরাজ ব্যাপারে বলছেন যে আপনি আমার, আমরা আপনার সাত কৃষির বিরুদ্ধে বলি না, সাত কৃষি তো ভালো, কিন্তু সাত কৃষির মধ্যে যে মশা প্রজনন হচ্ছে সেইটা তো নিধন করতে হবে, আপনার বলার মধ্যে সেগুলোও থাকতে হবে। সাত কৃষি করেন কিন্তু পরিচ্ছন্ন রাখেন, তাই না? মশা আগে উপরে উঠতে পারত না, মশার প্রজনন যে জায়গাটা, যে জায়গাগুলোতে শুধুমাত্র, হ্যাঁ মেয়র সাহেব অনেক কাজ করতেছেন, ফাইন করতেছেন, ফাইন করলে এটাই শেষ না, ফাইন করেন, ফাইন আরও বেশি করেন, অনেক বেশি করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে মশার ডেঙ্গু যেন দমন হয়। এবং ওয়ার্ড ভিত্তিতে প্রত্যেকটা কাউন্সিলর আছে যারা প্রত্যেক মানে ওয়ার্ডেই, 2 সিটি কর্পোরেশনেরই মেয়র সাহেবরা, তাদেরকে যদি দায়িত্ব দেন, তাদের মানে এলাকা পরিষ্কার করেন, তাহলে তো হয়। একেবারে শেষের দিকে রোহিঙ্গা 6 বছরে 150 খুন, ওরা আসলে কি রোহিঙ্গাদের মানে বিদেশিদের মধ্যে যাদের দাতা সংস্থা আছে প্রথম কিছু সাহায্য সংস্থা দিচ্ছে, এখানে আবার ঘুরে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটা আসে এই কারণে যে তিনি কিন্তু জায়গা দিয়েছিলেন এই মানুষগুলো যাবে কোথায়, মানবতার কারণে, তার সে কারণে বহির্বিশ্ব থেকেই তাকে মানবতার জননী বলা হয়। কিন্তু এই মানুষগুলো কিন্তু সবই ভালো না, এর মধ্যে বহু মানুষ আছে যে নিজেরাই সন্ত্রাসী, ওরা নিজেরাই খুনাখুনি করছে। এই খুনাখুনি যদি আমাদেরকে সমাজের মধ্যে এবং আবার আমাদের দেশের মধ্য থেকেও কিন্তু ওদেরকে উস্কানি দেয়, বার্মা থেকেও, মিয়ানমার থেকেও কিন্তু ওদেরকে উস্কানি দেওয়া হয়, বিদেশি সাহায্যদাতা যারা আছেন তাদেরও স্বার্থ জড়িত আছে, ওরা চলে গেলে তাদের, তারা বেকার হয়ে যাবে, তাদের হবে না, তাদেরও একটা, এগুলো বললে অনেকের খারাপ লাগে কিন্তু তাদের স্বার্থ আছে, না ওরা থাকুক, হ্যাঁ আরও থাকলে কিছু সাহায্য পায়, কম বা বেশি পায়, আমাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা হলো, এই ক্ষুদ্র চিন্তা করে না, ওদেরকে সসম্মানে মিয়ানমারে নিতে বাধ্য করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, যেটি 2017 সালে যখন এসছে তখনও মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে বলেছেন, এখনও বারবার বলছেন, কিন্তু দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল, ওদের সংখ্যাও বাড়ছে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ডেঙ্গু পরিস্থিতিটা ছিল উল্লেখযোগ্য। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, আমাদের যার যার যে দায়িত্ব সেই দায়িত্বটা বোধ করি পালন করা খুবই জরুরি দরকার। কার উপর দোষারোপ নয়, নিজের দায়িত্বটি পালন করবার চেষ্টা করুন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।